কম্পিউটারে কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন, সবচেয়ে বেস্ট ফ্রি স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার সাথে আজকে পরিচিত হব। এই সফটওয়্যারের কোনো ঝামেলা নেই, লাইফ টাইম ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে। সফটওয়্যারটিতে এইচডি ভিডিও রেকর্ড হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য একটা ব্রাউজার ওপেন করি, এখানে সার্চ করি, একটা ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটের নামটা আমি লিখি, fiverr.com প্রবেশ করি, এখানে সার্চ বক্সে টাইপ করি fiverr সফট, ফ্রি স্ক্রিন ক্যাপচার। দেখি সার্চ করি, সার্চ করলে স্ক্রল ডাউন করে নিচে আসি, নিচে আসার পরে দেখতে পাবো fiverr সফট ফ্রি স্ক্রিন ক্যাপচার। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিওয়্যার, সম্পূর্ণ ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড। স্টার্ট ডাউনলোড, সেভ ফাইল, সব দেখতে পাচ্ছি আমার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। সফটওয়্যারটি ইনস্টল করার পরে ওপেন করি স্ক্রিন রেকর্ডার, এখানে অডিও ইনপুট, এখানে সিলেক্ট করবেন, আপনি মাইক্রোফোনে রেকর্ড করতে চাইলে মাইক্রোফোন সিলেক্ট করবেন। সো আমি মাইক্রোফোনে রেকর্ড করব, এখন সিলেক্ট করি স্টার্ট, দেখতে পাচ্ছেন এখন ওকে করে দিলেই এখানে রেকর্ডিং আমার ফাইল রেকর্ড হচ্ছে। সো এখন এখন স্ক্রিনে যা করবেন আপনি সেগুলোই আপনার রেকর্ড হবে। এভাবে খুব সহজেই এই সফটওয়্যারটি ইউজ করে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। স্টপ, সো এখানে ওপেন করে দেখি, দেখতে পাচ্ছি আমি আমার স্ক্রিনটা দেখতে পাবে খুব সুন্দরভাবে রেকর্ড হয়েছে। এই অ্যাপটা ইউজ করে খুব সুন্দর করে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। সো আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।